নিউজ স্টোরি ইন্ডিয়াতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বিস্তারিত খবরে, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের 19তম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন উপলক্ষে পুরুষ ও মহিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের দোমহনা রহটপুর হাই মাদ্রাসায়। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে খেলার সূচনা করেন উদ্যোক্তা ও খেলোয়াড়রা। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে যুবক ও যুবতীরা অংশগ্রহণ করেন এই টুর্নামেন্টে। জেলা থেকে মোট 11টি দল অংশগ্রহণ করেন, তার মধ্যে 2টি মহিলা দল অংশগ্রহণ করে বলে জানালেন জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বর্মন। জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বর্মন আজকের ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য ও কেন্দ্র সরকার খেলায় রং লাগানোর তীব্র বিরোধিতা করেন। আমরা চাই খেলা দলতন্ত্রের ঊর্ধ্বে উঠে প্রকৃত ক্রীড়াবিদদের খুঁজে বের করুক। বাম যুব সংগঠনের রাজ্য সম্মেলন রায়গঞ্জে অনুষ্ঠিত হবে, তারই প্রচার ও প্রস্তুতি চলছে। এদিনের খেলায় উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক অপূর্ব পাল, কিষাণ মোর্চার সম্পাদক সুরজিৎ কর্মকার, ডিওয়াইএফআই এর জেলা সভাপতি স্বামী খান। খেলা দেখার জন্য জনসমাগম ছিল চোখে পড়ার মতো। আমার নাম ইন্দ্রজিৎ বর্মন, উত্তর দিনাজপুর ডিএফআই এর আমি সম্পাদক। ডিএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির 19তম রাজ্য সম্মেলন এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত হচ্ছে। এই রাজ্য সম্মেলনকে সামনে রেখেই গোটা জেলাব্যাপী সমস্ত স্তরের যুবদের কাছে পৌঁছানোর মূল লক্ষ্য নিয়েই আমাদের নানা রকম সাংস্কৃতিক ফুটবল খেলাধুলার মাঠ ময়দান ভলিবল সমস্ত রকম খেলা চলছে। তারই একটা অংশ হিসাবে আজকে এই দোমহনা মাদ্রাসা স্কুলে ফুটবল খেলা হচ্ছে। এই ফুটবল খেলায় 9টা টিম অংশগ্রহণ করেছে এবং 2টা প্রদর্শনী ম্যাচ হচ্ছে যুব মহিলাদের নিয়ে। প্রদর্শনী ম্যাচে 2টো টিম, 2 সাব ডিভিশনতে 2টো টিম রয়েছে। জেলার প্রত্যেকটা এলাকা থেকে আমরা চেষ্টা করেছি যেন সব অংশের যুবকদেরকে নিয়ে, মানে একদিকের শুধু না সব দিকের যুবদেরকে নিয়ে খেলাটা অনুষ্ঠিত করবার চেষ্টা আমরা করেছি। ইতিমধ্যেই খেলা হয়েছে 9 টিমে, তার মধ্যে 2টো টিম ফাইনালে উঠেছে। রায়গঞ্জ সাব ডিভিশনে মূলত 2টো টিমেই, একটা ঘোষপাড়া টিম আর একটা রামপুর টিম, এই 2টো টিমের মধ্যে আর কিছুক্ষণ পরেই ফাইনাল খেলা প্রতিযোগিতা শুরু হবে। আপনারা জানেন যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিএফআই সমস্ত স্তরের বেকার যুব কর্মসংস্থার দাবি নিয়েই প্রতিনিয়ত লড়াই ময়দানে থাকে। 19তম রাজ্য সম্মেলন যেহেতু উত্তর দিনাজপুর জেলায় হচ্ছে, এই 19তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে আমরা প্রতিনিয়ত বলি যে বেকারের কাজের দরকার, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য বন্ধ করার দরকার, কিন্তু তার পাশাপাশি যে খেলার যে একটা পরিবেশ, খেলার যে পরিবেশ এই সময়কালে রাজ্য সরকার হোক আর কেন্দ্র সরকার হোক, তার মধ্যেও রাজনীতির একটা প্রবেশ করিয়েছে আর রাজনীতির মাধ্যমে খেলার ময়দান কলুষিত হচ্ছে। আমরা চাই খেলার ময়দানে, খেলার মাধ্যমে প্রকৃত যারা খেলোয়াড় তারা উঠে আসুক, আর এই খেলোয়াড়দের উঠে নিয়ে আসার জন্যই আমরা চেষ্টা করেছি সব অংশের খেলোয়াড়দের একটা প্রতিযোগিতার মধ্যে আনা এবং এনে সেখানে যারা যোগ্য তাদেরকে যেন আরও উচ্চ স্তরে তারা খেলতে পারে সেদিকে আমরা চেষ্টা করেছি তাদের পৌঁছে দেওয়ার জন্য। এখানে ডিএফআইয়ের উত্তর দিনাজপুর জেলা কমিটির অনেক সদস্য রয়েছে, অন্যতম সদস্য এখানে ইলিয়াস দা রয়েছে, শুভ দে রয়েছে, এখানকার অন্যতম সম্পাদক মণ্ডলীর সদস্য রয়েছে চন্দন বিশ্বাস এবং গণ আন্দোলনের নেতৃত্ব অপূর্ব পাল, সুরজিৎ কর্মকার, স্বামী খান আমার জেলার ডিএফআইয়ের সভাপতি রয়েছে এবং গণ আন্দোলনের নেতা সুরজিৎ কর্মকার প্রত্যেকেই রয়েছে, প্রত্যেকের সহযোগিতা এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক দর্শক, এই প্রত্যেকের সহযোগিতায় আজকের এই খেলা অনুষ্ঠিত হচ্ছে দোমহনার রহটপুর হাই মাদ্রাসা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া।